সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আমাদের যে সাফিক্স প্রিফিক্স বিষয়ে আলোচনা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, বিপরীত শব্দ, হ্যাঁ, এগুলো কীভাবে একটা শব্দ থেকে অন্য একটা শব্দে রূপান্তর বা চেঞ্জ করা যায়, এবং আমরা করেছিলাম আমরা এক শব্দ থেকে আরেক শব্দ আমরা চেঞ্জ করেছিলাম। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি সাফিক্স প্রিফিক্স ভালোভাবে আয়ত্ত করতে চাও, পারতে চাও, এগুলোর বিকল্প নেই কোনো। তোমাকে জানতে হবে যে একটা শব্দ সেটাকে অ্যাডজেক্টিভ করা যায় কীভাবে, সেটাকে নাউন করা যায় কীভাবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ করা যায় কীভাবে, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করা যায় কীভাবে, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা যায় কীভাবে, এগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি এগুলো না জানতে পারো তাহলে তোমার সাফিক্স প্রিফিক্স আয়ত্তে আসবে না, বা তুমি দেখা গেলো ওই গাছ দিকে দেখে পরীক্ষা পাশ করে ফেললে কিন্তু তুমি বুঝতে পারবে না বিষয়টা, কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে যে এই কারণে এটা হলো। তো এই জন্য তোমাকে এগুলো সব চেঞ্জিংগুলো জানতে হবে। তো গত ক্লাসে আমি দেখাইছিলাম এগুলো ন্যাচার, হ্যাঁ, ন্যাচারালাইজ, ন্যাচারাল, তারপর বিউটি দেখাইছিলাম, এগুলো গত ক্লাসে আলোচনা হয়েছিল আমাদের। তো আজকে আমি দেখাবো, তুমি যদি এরপর যদি না চিনতে পারো এবং যদি মনে হয় যে না এটা কনফিউশন, আমি একটা শব্দ কনফিউশনে পড়ে গেছি, আমি চিনতে পারতেছি না যে এটা নাউনে আছে না অ্যাডজেক্টিভে আছে, তো সেই কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আমি তোমাদের দেখাবো এখন যে কীভাবে তুমি চিনবা যে শব্দ না জানো, তোমার শব্দ জানো না, শব্দ পরিচিত না, তোমার অপরিচিত শব্দই, তুমি শব্দটা কখনো দেখাও নাই। তো কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো দ্বারা বুঝতে পারা যাবে যে শব্দটা নাউনের মধ্যে আছে না অ্যাডজেক্টিভের মধ্যে আছে, না ভার্বের মধ্যে আছে, না অ্যাডভার্বের মধ্যে আছে। আমি এখন তোমাদের সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, কিছু কিছু প্রতীক আছে, যে প্রতীকগুলো থাকলে বুঝতে পারা যায় এই শব্দটা নাউনের মধ্যে আছে, অথবা এই শব্দটা অ্যাডজেক্টিভের মধ্যে আছে, এই শব্দটা ভার্বের মধ্যে আছে। কিছু কিছু প্রতীক রয়েছে যে প্রতীকগুলো দেখলে বুঝতে পারা যায় যে এটা নাউনের মধ্যে আছে, এটা ভার্বের মধ্যে আছে, এটা অ্যাডজেক্টিভের মধ্যে আছে, সেই প্রতীকগুলো এখন কি আমরা একটু দেখব। যেমন নাউনের কিছু প্রতীক হচ্ছে, নাউন যেমন নেস, যদি কোনো শব্দের সাথে নেস থাকে তাহলে বুঝবা এই শব্দটা নাউন। আমি উদাহরণ সহ দেখাই দেব, মেন্ট, মেন্ট থাকলে বুঝবা এই শব্দটা নাউন। যেমন নেস, যেমন হ্যাপিনেস, হ্যাপিনেস মেন্ট, যেমন ধর ডেভেলপমেন্ট, তারপর শন, TION শন, যেমন এডুকেশন, তারপর আমরা আসতে পারি TION SION শন, যেমন ডিসিশন, ডিসাইড হচ্ছে ভার্ব সিদ্ধান্ত নেওয়া আর ডিসিশন সিদ্ধান্ত। তারপর আমরা আসতে পারি TY জাতীয় যেগুলো আছে, অনেস্টি, অনেস্টি, তারপর আমরা দেখতে পারি সি, যেমন ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, তারপর দেখতে পারি ইয়ার, ইয়ার দ্বারা আমরা দেখব যে রাইটার, কিলার, স্পিকার, অনেকগুলো হয় কিন্তু আমি একটা বলছি, অনেকগুলো হয়। তারপরে ওয়ার, আচ্ছা ভার্বে আসি, ইএন দ্বারা আমরা করতে পারি ভার্ব ইএন, যেমন লার্জ, ইনলার্জ, হ্যাঁ, আমরা সে প্রথমে ইএন যোগ করতে পারি, তারপর শেষে কিন্তু ইএন যোগ করা যায় প্রিফিক্স হিসাবে, ওয়াইড, ওয়াইডেন,
एन जोग करलाम एखाने तारपरे एसआई बा जेड आई जोग करा जाय एसई बा जेडई हाँ जोग करा जाय जो नेचुरलाइज एरकम जेड बनान अमेरिकान ब्रिटिश एखाने व्यवहार करे जेड दिल हो एखाने नेचुरलाइज क्रिटिसाइज क्रिटिसाइज है मेमोराइज मेमोराइज ये है एसिए दिल मेमोराइज तो यो तो बुझते आप फाइ एफ वाई फाइ फाइ दिए भाव करते जो ब्यूटिफाई ब्यूटिफाई तर एजेक्टिव एजेक्टिव जेमन आसे फुल फुल द्वारा बुझते हैं से एडजेक्टिव जेमन ब्यूटिफुल शुद्ध कि ब्यूटिफुल और अनेक ब्यूटिफुल हार्मफुल तारपरे कि बला जाए अनेकगुलो तो रही है ब्यूटिफुल आछे हार्मफुल आछे केयरफुल अनेक किछु टीप आछे टीप द्वारा हमें एडजेक्टिव करते पारी अटेंटिव सेंसिटिव अनेक किछु आछे तारपरे ए एल द्वारा एडजेक्टिव करते पारी ए एल द्वारा जेमन नेचर नेचुरल नेचुरल तारपरे आमरा बी एल द्वारा करते पारी बी एल ई सुइटेबल 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 द्वारा करते पारी तारपरे आमरा करते पारी ओ यूएस दिए ओ यूएस जेमन डेंजरस क्यूरियस सीरियस डेंजरस क्यूरियस सीरियस এবারে আমরা কি করতে পারি অ্যাডজেক্টিভ করতে পারি একটা বিষয় হচ্ছে কোন একটা নাউনের সাথে এলো আই যোগ করে দিলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় যেমন ম্যান একটা নাউন ম্যানলি ম্যান একটা নাউন ম্যানলি এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় আর প্রত্যেকটা ভার্বের পাশাপাশি বলতে অ্যাডজেক্টিভ যেমন এডুকেটেড প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেমন এডুকেটেড আচ্ছা আর নাউন ভার্বের সাথে আইনজি কাজ করে যেগুলো ভার্ব আইনজি সেটা যেমন সুইমিংয়ে যে গুটেক্স আছে ওয়াকিং আইনজিগুলো নাউনের কাজ করে আবার সেম আইনজি ভার্বের কাজ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে এগুলো জিরান্ড পার্টিসিপল এগুলো বিশ্লেষণ করলে এগুলো পাওয়া যাবে আমরা শুধু এখন দেখতেছি যে চেনার উপায়গুলো দেখতেছি জাস্ট আচ্ছা তাহলে আমরা নাউন চিনলাম দেখো নাউনের মধ্যে কী রয়েছে আমাদের নেস নেস দ্বারা হ্যাপিনেস শুধু কি হ্যাপিনেস না হ্যাপিনেস কাইন্ডনেস আরও আছে অনেকগুলা হ্যাঁ মেন মেন্ট ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট মেন থাকলে শেষে এক শব্দের শেষে মেন থাকলে সেটাকে আমরা নাউন বলবো শন এডুকেশন যত শন আছে সবগুলাই নাউন হবে ডিসিশন অনেস্টি অ্যাবিলিটি নাউন সি থাকলে ইম্পর্টেন্স ইয়ার থাকলে রাইটার ওয়ার থাকলে অ্যাক্টর ভাবের আইনজি থাকলে শুরুতে যদি বি ভাবের আগে কোনো ভাব থাকে তাহলে সেটা আইনজি করে দিতে হবে এবং সেটা নাউনের কাজ করবে এটাকে বলা হয় ভার্বাল নাউন বা ভার্ব পেজে নাউন তৈরি হয় জিরান্ড একটা টিএইচ যেমন ডেপথ বা গ্রোথ ডেপথ হতে পারে অথবা আমরা দিতে পারি গ্রোথ দিতে পারি ডেপথ বা গ্রোথ টিএইচ থাকলে আমরা বুঝবো এটা একটা নাউন তারপর আমরা দেখতে পাই
অ্যাডভার্ব ব্যাপারটা আসি। অ্যাডভার্ব একেবারে সিম্পল একটা ব্যাপার, যদি একটা নাউন দেখো, নাউন থেকে যদি আমরা যখন আমরা এলো যোগ করতে যাই বা যোগ করি, নাউন থেকে এলো যোগ করলে কী হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভকে আমরা সঠিক উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডজেক্টিভ আমরা যখন এলো যোগ করি তখন সেটা কী দাঁড়ায়, অ্যাডভার্ব দাঁড়ায়। তো সেটা সেটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন বিউটিফুল, এলো যোগ করো অ্যাডভার্ব। অ্যাটেন্টিভ, এলো যোগ করলে কী হয়ে যায়, অ্যাটেন্টিভলি। ন্যাচারাল, ন্যাচারাল সাথে এলো যোগ করো ন্যাচারালি, হ্যাঁ অ্যাডভার্ব। তখন অর্থটা কী হচ্ছে তার দেখো, বিউটিফুল সুন্দর, এলো যোগ করলে হয় বিউটিফুলি সুন্দরভাবে, কেটে দিই ভালো দেখা যাচ্ছে না। তারপরে অ্যাটেন্টিভ মনোযোগী, অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে, ন্যাচারাল প্রাকৃতিক, ন্যাচারালি প্রাকৃতিকভাবে, ডেঞ্জারাস বিপজ্জনক, ডেঞ্জারাসলি বিপজ্জনকভাবে। সুইটেবল সুইটেবলি, এখন এরকম যে একটা প্রত্যেক যে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে এগুলো যোগ করে দিলেই অ্যাডভার্ব হয়ে যায়। এই জাতীয় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভগুলো যেগুলো তোমার ওয়ার্ড চেঞ্জ হয় বা সাফিক্স যোগ করার ফলে যে পরিবর্তনগুলো হয় সেইগুলোর সাথে অ্যাডজেক্টিভ যোগ করলেই, সরি এলো যোগ করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তো এটাগুলো আমাদের অ্যাডভার্ব। আর বিপরীত শব্দের জন্য আমাদের যেটা যেগুলো দরকার সেগুলো হচ্ছে, শব্দগুলো হচ্ছে আন। আমরা আন দ্বারা বিপরীত করতে পারি, যেমন আনহ্যাপি সহজ একেবারে, ইম দ্বারা করতে পারি ইম্পসিবল, পসিবল এটা নাউন হচ্ছে পসিবিলিটি, অ্যাডজেক্টিভ হচ্ছে পসিবল, অ্যাডভার্ব পসিবলি, আর বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল। ইন দ্বারা করতে পারি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ডিস দ্বারা করতে পারি অনেস্ট ডিসঅনেস্ট, মাল দ্বারা করতে পারি নিউট্রিশন হচ্ছে পুষ্টি, মাল নিউট্রিশন অপুষ্টি, নিউট্রিশন পুষ্টি, মাল নিউট্রিশন হচ্ছে অপুষ্টি। প্র্যাকটিস, যেমন প্র্যাকটিস চর্চা, মাল প্র্যাকটিস অপচর্চা। তাহলে আন দিয়ে গেল, ইম দিয়ে করা যায়, ইন দিয়ে করা যায়, ডিস দিয়ে করা যায়, মাল দিয়ে করা যায়। আর কী কী দিয়ে করা যায়, আন ইম ইন ডিস মাল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, দেখো তো ওভার দিয়ে করা যায়, পপুলেশন ওভার পপুলেশন, ওভার দিয়ে কোনো কিছু যদি বোঝায় তাহলে ওভার দিয়ে তুমি করতে পারো, পপুলেশন রেস্ট ওভার পপুল অতিরিক্ত জনসংখ্যা। তাহলে আমরা একটু দেখি ক্লাসটা, একটু রিভিশন দেই আজকে আমরা যেগুলো যেগুলো শিখতে পারলাম। তো আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে, চেনার উপায়গুলো দেখছি, গত ক্লাসে আমরা দেখছিলাম কীভাবে আমরা শব্দগুলো চেঞ্জ হয়, আর আজকে দেখব জাস্ট চেনার যে উপায়গুলো আছে আমাদের সেগুলো দেখব। যেমন নাউন চেনার যে প্রতীকগুলো কী, মানে তুমি কীরকম থাকলে তুমি বুঝবে যেটা নাউন, নেস মেন্ট শন, হ্যাঁ টিওয়াই সিই ইয়ার ওয়ার ভার্বের সাথে আইজি যোগ টিচ, এইগুলো যদি থাকে তাহলে তুমি বুঝবা এটা নাউনের মধ্যে পড়ছে, এগুলো বা এই শব্দগুলো থাকলে বুঝবে এটা নিশ্চিত নিশ্চিত নাউন, এটা এগুলো থাকলে বুঝবে নিশ্চিত নাউন। ভার্ব ইএন আছে শেষে বা প্রথমে, তারপরে এসি আছে শেষে, যেটি আছে শেষে, এগুলো হচ্ছে তোমার কি ভার্ব, এফ ওয়ে আছে ভার্ব, যেমন ক্লাসিফাই
বিউটিফাই আছে, ক্লাসিফাই আছে, তারপরে অ্যাডজেক্টিভ ফুল আছে ওটা অ্যাডজেক্টিভ হবে, টিপ আছে অ্যাডজেক্টিভ হবে, এএল আছে শেষে অ্যাডজেক্টিভ হবে, বিএল আছে বিএলই সেটা অ্যাডজেক্টিভ হবে, ও ইউএস আছে সেটা অ্যাডজেক্টিভ হবে, কোনো নাউনের সাথে এলওয়াই আছে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ম্যানলি উইমেন উইমেনলি, চাইল্ড চাইল্ডলি শিশু সুলভ, তারপরে নাউনে দেখতে পারো আর আর কিছু নাউন দেখতে পাই যেমন হুড, চাইল্ডহুড, হুড থাকলে আমরা এটাকে নাউন ধরব, যেমন হুড হুড থাকলে আমরা নাউন ধরব যেমন চাইল্ডহুড, এখানে লিখি কোথায় লেখা যায় এখানে লিখি হুড চাইল্ডহুড, হুড থাকলে আমরা নাউন ধরব চাইল্ডহুড, তারপরে অ্যাজেক্টিভ ফুল টিপ অ্যাটেন্টিভ বিউটিফুল ন্যাচারাল সুইটেবল ডেঞ্জারাস, নাউনের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি ম্যানলি এবং কোনো একটা ভার্বের পাস্ট পার্সিপল থাকলে প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্সিপল অ্যাজেক্টিভ কাজ করে, তোমরা এই বিষয়ে খেয়াল রাখবা যে প্রত্যেকটা মানে মেন ভার্বের যে প্রেজেন্ট ফর্মগুলো আছে সেগুলো তো আমরা তাদের মেন ভার্ব বা মূল ভার্ব, কিন্তু মেন ভার্বের সাথে যখন পাস্ট পার্সিপল হয় মানে ভার্বের তিন নম্বরটা হয় তখন যে রূপ ওই শব্দটা যে পদটা হয় সব পাস্ট পার্টিসিপল, মানে প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে থাকে, ওগুলো সব অ্যাডজেক্টিভ হবে। তারপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অনেক ধরনের অ্যাডভার্ব কাইন্ড আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, হ্যাঁ তো এগুলো আছে। তো আমাদের অ্যাডভার্বগুলো যেগুলো সাফিক্স প্রিফিক্স দ্বারা এই সেক্ষেত্রে এলওয়াই যোগ করে দিলেই অ্যাডভার্ব হয়ে যায়, যেমন ভেরি ভেরির সাথে হবে না আবার, কিন্তু এখানে যেগুলো আছে দেওয়া আছে বা যেগুলো তোমার ওয়ার্ড চেঞ্জ করা যায় সেক্ষেত্রে ওই মূল ওয়ার্ডটা লেখবা এবং তার সাথে এলওয়াই যোগ করে দিলে সেখানে আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। আর যখন এরকমভাবে অ্যাডভার্ব করবা তখন ওই অ্যাডভার্বটা অর্থ হবে ভাবে বা সাথে, আগের শব্দের সাথে ভাবে বা সাথে যোগ করে দিলেই বাংলা অর্থটা হয়ে যাবে। আর বিপরীত শব্দ যেমন আন ইম ইন ডিজ মাল এগুলো হচ্ছে তোমার, এগুলো যদি আমরা বিপরীত শব্দ করে থাকি যেমন আন দিয়ে করি, ইম দিয়ে করি, ইন দিয়ে করি, ডিজ দিয়ে করি, মাল দিয়ে করি, এরকম বিষয়টা বুঝতে পারছ। তো এটা হচ্ছে গেল নাউনের ব্যবহার, নাউন চেনার উপায়, আমরা দেখলাম নাউন কীভাবে আমরা গত ক্লাসে দেখছি এবং এই ক্লাসে দেখলাম, তারপর ভার্ব দেখলাম আমরা, ভার্ব কী কী সব কীরকম প্রতীকগুলো দেখলাম এবং ভার্বে মানে শব্দ দিয়ে গতকালকে দেখাইছি গত ক্লাসে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা দেখতে পেলাম যে অ্যাডজেক্টিভ প্রতীকগুলো দেখলাম এবং প্রতীকগুলো দেখার পরে অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল দেওয়া আছে গতকালকে তারা দেখাইছিলাম, আর অ্যাডভার্ব চেনের উপায়গুলো দেখাইছিলাম যে একটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে দিলে ব্যাপারটা খেয়াল রাখবা। নাউন যে শব্দগুলো আছে নাউনের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডজেক্টিভ, নাউনের সাথে যোগ করলে এলওয়াই যোগ করলে হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডভার্ব। এই বিষয়টা খেয়াল রাখবা, বিষয়টা একটু তোমাদের গোলমাল লাগতে পারে বা লাগার সম্ভাবনা থেকে যায়। তো আজকে দেখালাম এগুলোই, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, এগুলো দেখবা বাসায় প্র্যাকটিস করবা, এবং আমি আগামী ক্লাসে আমি তোমাদের সাফিক্স প্রিফিক্সের উপর আমাদের তো ব্র্যাকেটে শব্দ দেওয়া থাকে এবং ওই শব্দটাকে আমাদের লিখতে হয় যে এটাকে নাউন করো বা অ্যাডজেক্টিভ করো বা অ্যাডভার্ব করো বা বিপরীত শব্দ বানাও, হ্যাঁ আমাদের ওই সেন্টেন্স অনুযায়ী লিখতে হয়। তো আমি কালকে তোমাদেরকে এইগুলো দেখাবো যে তুমি কোথায় কীরকম থাকলে তুমি সেখানে নাউন ব্যবহার করবা, কীভাবে থাকলে তুমি কোন শব্দ থাকলে সেখানে প্রোনাউন ব্যবহার করবা, তারপরে শব্দটা কীরকম হলে তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করবা, সেন্টেন্সের অর্থ এবং ওই কোন শব্দটা কোন জায়গায় তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে, কোন জায়গায় তোমাকে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, তারপর কোন জায়গাটাতে তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে, তো এই সবগুলো তোমাদেরকে দেখাবো। জাস্ট নিয়মগুলো তোমরা এই প্রত্যেকগুলো একটু মনে রাখবা যে নেস মেট নাম যেমন তোমার একটু খেয়াল রাখবা, মুখস্থ করতে হবে না, জাস্ট খেয়াল রাখবা যে এইরকম কিছু থাকলে যাতে বুঝতে হয় এটা নাউন, যদি এরকম কিছু থাকে তাহলে যাতে বুঝতে পারো এটা একটা ভার্ব, এরকম আছে যাতে বুঝতে পারো এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে দেখে অ্যাডজেক্টিভ কী হয় এটা ফুল টিপ এগুলো যেগুলো আছে এগুলো সব হচ্ছে সাফিক্স, হ্যাঁ তারপরে আগে যোগ হলে সেটা হচ্ছে প্রিফিক্স, যেগুলো এগুলো সব আগে যোগ হয়েছে এগুলো সব
প্রিফিক্স অ্যাডভার্ব এলওআই পরযোগ হইছে তাহলে এলওআইটি হচ্ছে সাফিক্স তো আজকের মতো ক্লাস এখানেই শেষ সবাই ভালো থাকবা আর এগুলো একটু চর্চা করব বলতে একটু দেখবা আমি নেক্সট ক্লাসের মধ্যে নিয়ম দেব বলতে কোথায় ব্যবহারগুলো দেব যে কোথায় নাউন বসবে কোথায় ভার্ব বসবে কোথায় অ্যাডজেক্টিভ এগুলো দেব নেক্সট ক্লাস থেকে ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম তাহলে সবাই ভালো থাকো